আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসহাবি হোমা ওয়ালা আম্মাবাদ এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন শরীয় প্রেসক্রিপশনস ইনশাআল্লাহ আমরা এই পর্বে ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব এবং আপনারা অবশ্যই আপনাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে করবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই আয়োজনটি অবশ্যই শেয়ার করে রাখবেন যেন অন্যরাও ইনশাআল্লাহ এই আয়োজনটি শুনতে পারে এবং যেন আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে দিনের সত্যিকারের মেসেজগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ আমাদের কাছে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসছে তো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা একটু আগাতে চাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা যখন লিখি তখন আমরা ইন আল্লাহ বলি আর তারা বলেন যে এটা ইন ন ইন তারপরে আল্লাহ এটি কি অনুসর্গ তারপরে শাহ আল্লাহ এটি হবে নাকি রসইন ইন শাহ আল্লাহ হবে এটি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন তো আমরা বলবো যে আরবি তজবিদের রুল যদি আপনি শিন বা এই বর্ণগুলো আসে এই হরফগুলো আসে তখন সেখানে একফা করে পড়তো এখানে ইং শাহ আল্লাহ ইং যখন বাংলা অনুষ্ঠানটি এটি অনেকটাই সাকিন এবং তানভিনের সময় যে নুনের উপর গুননা বা তানভিনের যে গুননাটি আমরা করি সেই গুননার অনেকটা কাছাকাছি এই জন্য আমরা বলি যে ইং শাহ অল্লাহ যদি বলি তাহলে অধিকতর বিশুদ্ধ হয় কেউ কেউ বলবেন যে এটি বাংলায় বললে বাংলার মতো করে উচ্চারণ করব কেন কোরআনের শব্দ যেহেতু এটি যতটুকু সম্ভব কোরআনের কাছাকাছি করে যদি আমরা এটিকে উচ্চারণ করতে পারি তাহলে অনেক ভালো বলে আমরা মনে করি এবং এই জন্যে আমরা এটিকে সেভাবে উচ্চারণ করার জন্যে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারাও আমরা যখন বলি তখনও তো আমরা ইনশা আল্লাহ বলি না আমরা বলি ইং শা অল্ল সেই জন্য ইংশা অল্ল এভাবে উচ্চারণ করার জন্যে আমরা আপনাদেরকে বলবো লেখার সময়ও আপনারা যত দূর সম্ভব সেভাবে লিখবেন ইনশাআল্লাহ এই প্রশ্নটি কয়েকবার এসে এবং এই জন্যে আমরা প্রশ্নের উত্তর দিয়ে রাখলাম নিশাদ জাহান প্রশ্ন করেছেন মহিলারা মাহারাম ব্যতীত বাইরে যাওয়া নিষিদ্ধ নাকি কবিরা গোনা স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা শপিং মলে যাওয়ার সময় কি মাহারাম ছাড়া গেলে কবিরা গোনা হবে যদি মহিলা সদস্য নিয়ে যায় তাহলে হবে কিনা দেখুন প্রিয় বোন মহিলারা তারা মাহারাম বিহিত বাইরে যাওয়ার ইস্যু না ইস্যুটি হলো সফরের ব্যাপার রাসুল বলেছেন ওয়ালা তুসা ফিরান্নাল মার আতু ইল্লা অথবা মাহারামিনাহারামুন যে একজন ব্যক্তির সাথে তার মাহারাম থাকতে হবে তিনি যদি সফর করতে চান ইস্যু হলো সফরের সফর ছাড়া তিনি যদি এমনিতে তার কোনো কাজে যদি তিনি বাইরে যেতে চান তাহলে তিনি যেতে পারেন ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না কিন্তু প্রশ্ন হলো তিনি বাইরে যাওয়ার ক্ষেত্রে তিনি কি সেক্ষেত্রে তিনি কেবলমাত্র অন্য কোনো পুরুষকে সাথে নিয়ে আলাদা করে একক একা জায়গায় তিনি কোথাও যাচ্ছেন কিনা বা পুরুষদের সাথে তার গায়ে লাগালাগি হচ্ছে কিনা এইগুলো যদি হয়ে থাকে তাহলে তার জন্য এটি হারাম হবে তার জন্য একটি নিষিদ্ধ হবে তখন তিনি এই কাজটি করতে পারবেন না সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সাবধান থাকতে হবে আমরা এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে রাখলাম এরপর আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসে আপনাদের পক্ষ থেকে জমা হয়েছে সেই প্রশ্নগুলোর আমরা কিছু কিছু প্রশ্নের আমরা উত্তর দিয়ে রাখি সাল্লাহ এবং আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে এই প্রশ্নগুলো আপনারা অন্যদের কাছে আপনারা পৌঁছে দিন যেন অন্যান্যরা আপনাদের প্রশ্নগুলো পায় এবং আপনাদের টাইম আপনারা আজকের প্রোগ্রামটিকে শেয়ার করে রাখুন যেন অন্যরা ইনশাআল্লাহ এই শেয়ারিংয়ের মাধ্যমে যেন তারা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ প্রশ্ন হলো আধুনিক সমাজে সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে হজ আদায় করার উদ্দেশ্যে সফর করা যাবে কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি এই সময়ের এটি ভাইরাল ইস্যুর মতো আমরা আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু ক্লিয়ার করুন মানে দৃষ্টিভঙ্গিটাকে একটু মাথায় রাখুন যিনি এই সফর করতে যাচ্ছেন পায়ে হেঁটে আমি প্রথমত যেটি বলবো যে তার উদ্দেশ্য যদি এটি হয় যে মানুষকে একটু উদ্বুদ্ধ করা একটু প্রমোট করা হজটাকে পপুলার করা এবং হজের ব্যাপারে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করা মানুষ তাইলে এটিকে আসবে মানুষ এটি সম্পর্কে অনেক বেশি জানবে লোকেরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে এটি যদি এক ধরনের ডিক্লারেশনের ব্যাপার থাকে যেটা আল্লাহ সুহানুয়া তালা ইব্রাহিম আলী সালাত বলেছেন কুল্লি যদি ব্যাপারটি এমন হয় যে মানুষকে জানানোর জন্য তিনি এই কাজটি করছেন মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করার জন্য তাহলে আমার বিশ্ব যেটি একটি ভালো কাজ তিনি করছেন এই জন্য আমরা এটাকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যদিও এটির ব্যাপারে কেউ কেউ কথা বলছেন যে ব্যক্তি তার নিজের উপর অনেক কষ্ট চাপিয়ে নিচ্ছে এটি কোনো কিছু করছে কিনা দেখুন প্রথমত হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে তার উপর কষ্ট চাপিয়ে নেয় তাহলে এটি তার জন্য জায়জ নেই যেমন কোনো একজন ব্যক্তি মান্নত করেছে তিনি ওটের উপর চড়ে না তিনি হেঁটে তারপরে তিনি হজ করবেন তিনি তাও করবেন অথচ তিনি অসুস্থ বৃদ্ধ তারা বলেছেন যে না তাকে তাকে ওটের উপর চাড়াও এটি সে একটি খারাপ কাজে অন্যায়ভাবে সে এই প্রতিজ্ঞা করেছে এটি আসলে ওই ব্যক্তি অন্যায়ভাবে তার নিজের উপর চাপিয়ে দিয়েছে সেটার তার উদ্দেশ্য এরকম না যে মানুষকে একটু অনুপ্রাণিত করা উদ্বুদ্ধ করা এবাদতে তাদেরকে আগ্রহী করে তোলা অথবা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হজের ব্যাপার এটা তার উদ্দেশ্য ছিল না কিন্তু এখানে এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু নিষিদ্ধ নয় এক নম্বর বিষয় এছাড়া এর সাথে আনুষঙ্গিক আরেকটি বিষয় যেটি বলতে চাই তা হলো যে তিনি এটি কিন্তু একটা লম্বা সময়ের জন্য তিনি এটি করেছেন কোনো এক সময়তে লোকেরা পায়ে হেঁটে তারা হজ করতে যেত অতএব সেটি তখন যেহেতু মানুষের জন্য ছিল এখনও যদি সেটি করতে চায় তাহলে তার জন্য যায় আছে তিনি আননেসেসারি কোনো তার উপর তিনি চাপিয়ে দিচ্ছেন কেন যেহেতু আমরা বলছি এটা নিয়তের ব্যাপার এটা দাওয়াতের একটি ইস্যু যদি তিনি গ্রহণ করেন তাহলে এটি ان شاء الله الله تعالى شبابك وبالقران فمن كان هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه امن كي হিজরতের মত কোন কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে কোন নারীকে বিয়ে করার জন্য করে তাহলে সে কিন্তু কোনো সওয়াব পাবে না কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি করে তাহলে তিনি সওয়াব পাবেন এই ব্যক্তি যদি এমন উদ্দেশ্য হয় তাহলে তিনি সওয়াব পাবেন আর কে না জানে কে জানে যে তার উদ্দেশ্য কি শরীকে উদ্দেশ্যের ব্যাপারটা তো কেবল আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন আর কেউ এটি জানে না এই জন্য মানুষের নিয়ত নিয়ে আমরা কোনো প্রশ্ন না করি এবং কথা না বলি বরং এটাকে আমরা এতদূর সম্ভবকম্পকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওয়া আমা হিসাব তার হিসাব নিকা সেটি মহান আল্লাহনুয় তাহলা কেউ কেউ তার তার ত্রুটি বিচ্ছুতিরকার নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু এটি একেবারেই নিষিদ্ধ একজন মোমেনের ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করা পাবলিক এটি নিয়ে কথাবার্তা বলা এটি কারোর জন্য কাম্য নয় দু নম্বর বিষয় হচ্ছে তিনি যদি এটা দুনিয়ার উদ্দেশ্যে করেন তাহলে তো তা কি আমরা তো সেটা জানি তার বিচার তো মহান আল্লাহ ওয়া তালে করবেন অতএব এই বিষয় নিয়ে আমার মনে হয় যে মুসলিমরা যেন এটিকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করব। দু নম্বর প্রশ্ন হলো নিত্য প্রয়োজনীয় বস্তু কতদিন মজুদ করে রাখা যাবে দেখুন নিত্য প্রয়োজনীয় বস্তু মজুদ করে রাখার ক্ষেত্রে আপনার ইন্টেনশনটা কি মানে আপনি কেন মজুদ করে রাখছেন এটি কি এই জন্যে যে বাজারে ধরুন আপনি অনেক মজুত করে রাখলে তাহলে বাজার ক্রাইসিস তৈরি হবে এবং তখন আপনি অনেক দামে এগুলোকে বিক্রি করতে পারবেন তাইলে এই উদ্দেশ্য যদি আপনার হয়ে থাকে তাহলে আলমোহতাকের খাওয়ন যে এরকম মজুদ করে রাখে এই অপরাধী বলে মহান আলোস ভাঙ্গার কাছে বিচয়ে এই এ ব্যক্তি বিবেচিত হবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বাজারে জিনিসপত্র ক্রাইসিস তৈরি হবে জন্য তিনি অনেক কিনে রাখলেন এবং তিনি এগুলোকে গুদামজাত করে রাখলেন উদ্দেশ্য যদি তার এটা হয় তাহলে এটা একটা নিষিদ্ধ উদ্দেশ্য কারণ ইসলামের পলিসি হচ্ছে রাসুল ইসলাম তিনি যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন তিনি বলেছেন কম কেনার জন্যে তিনি মানুষের কাছে যা আছে যেমন তিনি কোরবানির গোষ্ঠগুলি যেন তিন দিনের বেশি লোকেরা প্রিজার্ভ করে না রাখেন এই জন্য তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন মূলত পলিসিটা হলো এরকম যে যখন ক্রাইসিস হবে তখন নিজে কম কেনা এটা ইসলামের পলিসি যেমন বিভিন্ন জায়গায় ক্রাইসিস হয়েছে তখন কি আপনি অনেক বেশি কিনে নিয়ে যাবেন তা না যেমন আমাদের বাংলাদেশ আমাদের এই অঞ্চলের মানুষের চরিত্র হলো কোথাও যদি তারা শুনে যে কোথাও ক্রাইসিস হবে তখন তারা অনেক বেশি করে কেনে তাহলে কী হয় মার্কেটে আরও চাপ তৈরি হয় আপনি বেশি কিনতে গেলে তখন কি পণ্যের ক্রাইসিস তৈরি হবে তখন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে মনে হয় আরও ক্রাইসিস হবে তখন অন্যরা হুমড়ি ফেল পড়বে এবং সেখানে তখন ক্রাইসিস তৈরি হবে তখনই মূলত সমস্যা তৈরি হবে এটি তো নিষিদ্ধ যখন পণ্যের দাম বাড়বে তখন আপনি কম কেনবেন যখন শুনে যে ক্রাইসিস তৈরি হচ্ছে তখন আপনি সব কিনে নিয়ে যাবেন কেবল আপনি বাঁচতে চান এটা কি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না বরং আপনি কম কিনুন যেন বাজারে থাকে দামও কম বা যারা অসহায় তারা কিনতে পারলো না আপনি তাদের উপর জুলুম করলেন এটি কোনো মুসলমান ক্যারেক্টার হতে পারে না দুই নম্বর বিষয় হচ্ছে এমনি সবকিছু স্বাভাবিক তখন যদি আপনি দশ পনেরো দিন এক মাস দুই মাসের জিনিস কিনে রাখেন তাহলে এতে কোনো সমস্যা নেই সেটি আপনি রাখতেই পারেন ইনশাআল্লাহ প্রশ্ন হচ্ছে হালাল নয় কি কি ইসলাম বলে তৃতীয়ত এটি আমাদের মধ্যে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি অথবা আমরা আসলে বিষয়টাকে বুঝতে পারি না আমরা হালাল খাবারের কথা চিন্তা করি কিন্তু হালাল ইনকামের উপরেও আসলে হালাল খাবার নির্ভর করে হালাল খাবার কেবলমাত্র আইটেমের নাম নয় আমরা যে অর্থ দিয়ে এই খাবারটি কিনছি ওই অর্থটি যদি হালাল না হয় তাহলে আইটেমটি কেবল হালাল হলেই জিনিসটি হালাল হয় না আমরা কি কথা জানি না রাসুল আসলাম বলেছেন কে হজ করতে যাচ্ছে তার ইনকাম হারাম তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার জামা কাপড় হারাম সে যেই ট্রাভেল করছে যেই অর্থ দিয়ে এটাও তার হারাম ইনকাম থেকে এসছে এই ব্যক্তি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহকে বলে ইয়া আরব ইয়া আরব রাসুল স্লাম বললেন আল্লাহ তখন তার কথা শোনেন না বলা হয় ফাআন না ইউস্তা যা তার দোয়া তো কবুলই হবে না ফলে আপনার এবাদত কবুল হওয়ার জন্য তো আপনার ইনকামটি হালাল হতে হবে আমরা অনেকেই বিদেশে যাই বিদেশে গিয়ে আমরা হালাল খাবার কোথায় আছে এটা খুঁজি কিন্তু আমি হালাল ইনকাম করলাম কিনা এটিই দেখার বিষয় এটি আমরা আসলে ভাবি না সেই জন্য আমাদেরকে প্রথমত দেখতে হয় যে আমাদের ইনকামটি হালাল কিনা ইনকাম হালাল হতে হয় অর্থাৎ যেই অর্থ দিয়ে আমি কিনবো এই অর্থটি হালাল হতে হবে এটা হালাল সোর্স থেকে আর্ন হতে হবে দুই নম্বর বিষয়ে যে পণ্যটি আমি কিনবো খাদ্য হিসেবে বা পানীয় হিসেবে সেটিও হাল হতে হবে এই দুটো যদি এই দুটো যদি সমানভাবে হালাল না হয় তাহলে কখনোই এটি হালাল হবে না সেই জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যখন হালালের প্রশ্ন যখন আপনারা করবেন সেজন্য আমরা আপনাদেরকে বলবো যখন হালালের ইস্যুটি আসবে হালাল খাদ্যের ইস্যুটি আসবে তখন আপনারা হালাল ইনকাম করবেন আগে এটি আপনাদের দায়িত্ব অতপর আপনারা হালাল খাবার অর্জন করার জন্য উপার্জন করার জন্য হালাল খাবার কেনার জন্য বা হালাল ভাবে সেগুলোকে খাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন কারণ প্রথমটি না হলে দ্বিতীয়টি আপনি হাজার হালাল খান তাতেও কোনো কাজ হবে না বরং দুইটি দিক থেকে এটাকে হালাল করতে হবে আপনাদের আহ ইনশাল্লাহ এরপরে প্রশ্নটি হলো দাইউস এর পরিচয় এবং পরিণতি সম্পর্কে জানতে চাই সোবহান রাসুল উল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন তিন ধরনের লোক তারা জান্নাতে যাবে না ওয়ালা তারা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না তিন ধরনের লোক মধ্যে একজন হচ্ছে ব্যক্তি এখন দায়ুস আসলে কাকে বলা হয় দায়ুস আসলে বলা হয় ওই ব্যক্তিকে যে তার নারীদের ব্যাপারে গায়রত রাখে না নারীদের ব্যাপারে গায়রত রাখে না মানে হচ্ছে সেই ব্যক্তি তার নারীদেরকে হিজাবের মধ্যে রাখে না তার নারীদের সাথে পুরুষদের সংমিশ্রণ অথবা পুরুষদের উঠানামা এই জায়গাটাকে এই ব্যক্তি নিয়ন্ত্রণ করে না যদি এই ব্যক্তি এটিকে নিয়ন্ত্রণ না করে অর্থাৎ তার নারীদের সাথে সে যাকে ইচ্ছা তাকে উঠা বসে করতে দেয় নারীরা তার ঘর থেকে যখন মনে চায় তখনই সে ব্যক্তি বের হয়ে যেতে দেয় অথবা তার নারীদেরকে অন্য পুরুষদের সাথে মেলামেশা করতে দেয় অন্য পুরুষের সাথে হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি খেলতামাশা ইত্যাদি করার মতো অপ্রয়োজনীয় কথাবার্তা বলার মতো তাকে স্কোপ করে দেয় এতে তার মধ্যে কোনো পার্সোনালিটি অথবা তার মধ্যে কোনো কোনো অনুভূতি তৈরি হয় না এতে তার ব্যক্তিত্বে আঘাত লাগে না এই ব্যক্তিকে মূলত দায়স বলা হয় আর এই ব্যক্তি জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের গন্ধ পর্যন্ত ব্যক্তি পাবে না এই জন্য আপনারা যারা আছেন পুরুষরা আপনাদেরকে বলি আপনি কিন্তু দায়ীস হবেন যদি আপনার অধীনস্থ নারীরা তারা যদি কোনো অবস্থায় দিনের মধ্যে না থাকে তারা যদি দিন প্র্যাকটিস না করে তারা যদি পর্দার মধ্যে তারা না থাকে তারা যদি পুরুষদের সাথে অন্যায়ভাবে মেলামেশা করে সবার সাথে হাসি ঠাট্টা তামাশা ইত্যাদির মধ্যে যদি তারা ব্যস্ত থাকে তাইলে এই ব্যক্তি দায়ুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা বলবো যে দায়ুস যদি হয়তো তো ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতের সে গন্ধ পাবে না আপনাদেরকে এই ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে এরপর প্রশ্নটি হলো আমার দৃষ্টিতে অধিকাংশ মুনাফেক মুসলমান আমার ও এ ধারণা পোষণ করা কি ঠিক না এই ধারণাটি পোষণ করা একেবারেই ঠিক না অধিকাংশ মুসলমান মুনাফেক এই কথাটি একেবারেই ঠিক নয় মুনাফেককে এটা কেবলমাত্র মহান আল্লাহ তালা জানেন এটি ও নেফাটা তো অন্তরের বিষয় অতএব আপনি কিভাবে দাবি করেন যে একজন মানুষ মোনাফেক এটি তো দাবি আপনি করতে পারেন না এই দাবিটি একটি নিষিদ্ধ দাবি এমনকি সাহাবাইকে আমরা তারা পর্যন্ত জানতেন না মোনাফেক কারা রাসুল উল্লাহাম জানতেন কারণ তিনিও জানতেন না যদি না আল্লাহ তালা তাকে জানিয়ে দিতেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন রাসুল আল্লাহ সাল আলী তা আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন যে আপনি তা রিফুহুম বিসি মা হুম তা রিফুহুম আপনি তাদেরকে চিনবেন তাদের চিহ্নের মাধ্যমে এবং তাদেরকে ব্যাপার বলেছেন ফি নিহিম যে তাদের তাদের যে কথার যে উচ্চারণ এই অঙ্গভঙ্গিতে আপনি তাদেরকে চিনতে পারবেন আল্লাহ সব হানু তার রাসুলকে জানিয়ে দিয়েছেন রাসুল ইসলাম একজন সাহাবিকে কেবলমাত্র তাদের নাম গোল বলে দিয়েছেন তার হচ্ছে তিনি হচ্ছেন হোজাইফারাদি আল্লাহ তালানহু আর কাউকে রাসুল ইসলাম বলেননি ফলে আমরা কাউকে মুনাফেক বলা এটি বড় ধরনের একটা ধৃষ্টতা এটি আল্লাহ সহ উপর এক ধরনের স্পর্ধা দেখানো আপনারা কেউ অনুগ্রহ করে এই কাজটি করবেন কোনো মোমেনকে কোনো মুসলমানকে কেউ মোনাফেক বলা যদি কেউ বলে সত্যিকার ব্যক্তি মোনাফিক যদি না হয় তাহলে লানত হিসেবে এই ব্যক্তির উপর ফিরে আসবে এবং এই ব্যক্তি মোনাফিক হিসেবে আল্লাহ দাঁড়াবে কেমত দিন আর ইফতেরা আল 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 মোমেনদেরকে কষ্ট দেয় ঈদা উল মেনিন তাদের ব্যাপারে মিথ্যা আরোপ করা তাদেরকে বিসমুল ফুসুক বাদ আল ইমান তাদেরকে মিথ্যা অপবাদ দেয়া তাদেরকে মন্দ নামে ডাক থাকা এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে এটি আল্লাহ সব হানুয়া এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে পণ্যের দাম বৃদ্ধি করে দেয়া যাবে কি অতীতে লস করেছি চাহিদা বুঝে আপনি সুযোগ বুঝে চাহিদা বেশি হয় সুযোগ বুঝে আপনি পণ্যের দাম বৃদ্ধি করা এটা আপনার জন্য নিষিদ্ধ ন নিষিদ্ধ এটি অ্যাহসান নয় চাহিদা হলে জিনিসপত্রের দাম এমনিতে একটু বাড়ে কারণ আপনি কিনতে আপনার খরচ বেশি হবে প্রোডাকশনে আপনার খরচ বেশি হবে কারণে আপনার এমনিতে কিছু ন্যাচারাল দাম বাড়তে পারে কিন্তু চাহিদার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে এটা দাম বাড়িয়ে দিলেন তাতে কি হলো মানুষের উপর আপনি জুলুম করলেন দশ টাকার পণ্য আপনি চাহিদার কারণে পনেরো টাকা দিয়ে কিনল বিক্রি করলেন এই ব্যক্তির কাছে এক্সট্রা আপনি পাঁচ টাকা নিলেন এটি এই ব্যক্তির উপর জুলুম করলেন আর জুলম জোলমা তুই আমা কেয়ামতের দিন এটি জুলুম আকারে আসবে আর আরেকটি মনে রাখতে হবে যে আপনার জন্যে আল্লাহ সু হানুমাতালা যা রিজিক আছে তা ব্যবস্থা নির্ধারণ করে রেখেছেন আপনি এখন আমিনাল হালালি আও মিনাল হারামি আপনি কি হালাল থেকে নিচ্ছেন না হারাম থেকে নিচ্ছেন দ্যাট জ ইউর চইল বি হেলড রেসপন্সিবল ফর দ্যাট আপনি এর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে আপনি যা পাওয়ার তা আপনি পাবেন প্লিজ এটিকে ফমিল ফিতবি অথবা আপনি এটিকে হালাল ভাবে অর্জন করার বা উপার্জন করার আপনি চেষ্টা করুন মুসলমানদের উপর এহসান করে যেন আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন ইনলি ইন আল্লাহ মহসেনদেরকে ভালোবাসেন আল্লিশ এর হামু সামা এমনিতে ক্রাইসিস আপনি একটু কমিয়ে রাখুন মানুষের জন্য সহজ করে দিন আপনি আর রহমান আপনি যদি মানুষের উপর রহম করেন আল্লাহ আপনার উপর রহম করবেন আপনি অন্যায়ভাবে মানুষের উপর পণ্যের দাম বাড়িয়ে দিন তার কাছ থেকে বেশি টাকা নিলেন আল্লাহ অন্য কাউকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবেন আপনার সুযোগ বুঝে ওই ব্যক্তি আপনার কাছ থেকে সমর্থ নিয়ে যাবে তো আপনার এই অর্থ উপার্জন করে লাভ ক্ষতিগ্রস্ত হলেন একদিকে আবার অন্য জায়গায় আপনি সম্পদ আপনি হারিয়ে ফেললেন সেই জন্য এটি আপনি করবেন না পিসিতে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাজ করছি আবার মাঝে মাঝে কথাও বলছি এমনটি করা যাবে কি আসলে পিসিতে আপনি যখন কাজ করছেন এই অবস্থায় যদি আপনি কোরআন তেলাওয়াত শুনতে চান তাহলে আপনি অবস্থায় কোরআন তেলাবাদ করতে পারেন ইনশাআল্লাহ তাতে এই অবস্থায় আপনি কোরআন তেলাবাদ শুনতে পারেন তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু বিষয়টি মনে রাখতে হবে যে আপনি সেই সময় মনোযোগ দিয়ে কোরআন তেলাবাদ শুনছেন কিনা কারণ কোরআনের নির্দেশ হচ্ছে আল্লাহ সব হান বলেছেন যে ফাইদা করিয়াল কোরআনু ফেস্তামি উলাহু আংসিতু লা আল্লাহ কুমতুর যখন কোরআন তেলাবাদ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা চুপ থাকো তাইলে তোমরা কেবলমাত্র রহম প্রাপ্ত হবে সেই জন্য যেহেতু এটি মহান আলসু হানুয়াতালের নির্দেশ আমাদেরকে চুপ থাকার ব্যাপারে আলোসব সু হানুয়াতাল নির্দেশ প্রদান করেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা চুপ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন যদি অন্য কোনো কথা বলতে হয় তাহলে প্রয়োজনে তখন আপনার একটু স্টপ করে রাখবেন কথা বলবেন কথা বলার শেষে তারপরে আবার আপনি তেলাওয়াত ছেড়ে দেবেন এবং আপনি মনোযোগ দিয়ে কথা শুনবেন মনোযোগ দিয়ে তেলাওয়াত আপনি করতে থাকবেন এবং আপনি তখন অন্য কাজও আপনি করতে পারেন কিন্তু মনোযোগ তেলাওয়াতের মধ্যে যেন আপনার থাকে এই বিষয়টিকে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে ইনশাআল্লাহ তারপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাই সেটি হচ্ছে যে প্রশ্ন হয়েছে ইউটিউবের ইনকাম হালাল না হারাম সব জানতে চাই দেখুন ইউটিউবের ইনকামের কথা যেটি এখন অনেক আলোচনা এর মধ্যে আসছে ইউটিউবে ইনকাম মানে হচ্ছে ইউটিউবে আসলে অশ্লীল অ্যাড প্রদর্শনের মাধ্যমে ইনকাম যেটি যা কিছু অশ্লীল সেটি তো নিষিদ্ধই যদি অশ্লীল যা কিছু সেটি নিষিদ্ধ অতএব যদি অশ্লীল কোনো অ্যাডের মাধ্যমে যদি আপনার ইনকাম হয় তাহলে সেটি নিষিদ্ধ আর যদি অ্যাডটি অশ্লীল না হয় তাইলে সেই জাতীয় কোনো বিজ্ঞাপন বা স্পন্সর নিয়ে কিন্তু আপনি প্রোগ্রাম আপনার এগুলো পরিচালনা করতে পারেন পৃথিবী জুড়ে এটি হয় আপনি বিভিন্ন জিনিসে দেখবেন যে অমুকে স্পন্সর করাছে সেই স্পন্সর করা কিন্তু নিষিদ্ধ নয় একটি যেন এটি হারাম না হয় এটি আপনাকে নিশ্চিত করতে হবে এবং ইউটিউবে কি এটি নিশ্চিত করা যায় না এটি অনেকটাই নিশ্চিত করা যায় কিছুটা কন্ট্রোল করা যায় সেই ব্যাপারে আপনারা দেখবেন যে কতটুকু আপনারা কন্ট্রোল করতে পারেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখন কিন্তু বর্তমানে ইউটিউবে আপনি ইচ্ছা করলে অথবা না করলেও তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে তারা অ্যাড চালাবে বিজ্ঞাপন তারা চালাবেই এক্ষেত্রে তা আপনার বিজ্ঞাপন চলবেই বরং আপনি যদি এটিকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি নিজের মতো করে সেগুলো কন্ট্রোল করতে পারেন সেই জন্য উত্তম হলো আপনি এটাকে কন্ট্রোল করার যে মেকানিজম আছে সেই মেকানিজমটি আপনি আপনার হাতে রাখা আমরা বরং সেটিকে এই ক্ষেত্রে উত্তম মনে করি প্রশ্ন হচ্ছে যে ইমানদারগণ হতাশ হবে না কিন্তু হতাশা চলে আসে আমাদের করণীয়কে দেখুন

কারণ আল্লাহ সব হানুয়া তার প্রতিটা জুলুম যে আল্লাহ সব হানুয়া তালা আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ আপনার সমস্যা দূর করবেন না আল্লাহ সব হানুয়া তালা আপনার প্রতি অনুগ্রহ করবেন না এই জাতীয় ধারণা আল্লাহর ব্যাপারে পোষণ করে একটা জুলম রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সব হানুতর ব্যাপারে লা ইয়ামুতেন না ইল্লা। ইল্লাহ হুয়া ইউহসিনু যন্ন বিল্লাহ তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ না করে যেন মারা না যায় অর্থাৎ উত্তম ধারণা পোষণ করার অবস্থায় যে জন ব্যক্তি মারা যায় ইহসানু যন্ন বিল্লাহ আল্লাহর ব্যাপারে ইহসানের জন রাখা এটি যন্নিনা বিল্লাহি যন্নাসাউ আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামীদের ব্যাপারে একদল জালিমদের ব্যাপারে কাফের এবং মুশরিকদের ব্যাপারে বলেছেন তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে ফলে আপনি আল্লাহ সুবহান ব্যাপারে আপনি ভালো ধারণা পোষণ করবেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে

দীনই সলাবা ইশতাদবালাহু ইয়ুবতাল আরজলু আলা হাসবি দীনি একজন ব্যক্তির দ্বীনদারির উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন ফলে দিনদারি যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বাড়বে আবার কোনো একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে হয়তো অন্য কোনো জায়গায় ফিরে যে ফিরে যাচ্ছিল এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন সেজন্য আল্লাহর উপর আপনারা আস্থা রাখুন বিশ্বাস করুন ফাল ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল মুতাওয়াক্কিলু ওয়া ফি যালিকা ফাল ইয়াতানাফাসিল মুতানাফিসু আও আলাইহি তাওয়াক্কালু তোমরা তার উপরই তাওয়াক্কুল কর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেজন্য আমরা যেন আল্লাহ সুবহানাহুর উপর তাওয়াক্কুল রাখি যে কোন বিপদাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদাপদ দূর করার জন্য ক্ষমতাশীল আমরা তার উপর বিশ্বাস রাখি যে তিনি যা করেছেন সেটি আমার জন্যই কল্যাণকর কোনো না কোনভাবে সেটি আমার জন্য কল্যাণ সম্পাদন করবে ইনশাআল্লাহ সফরে জোহর আসর জোহরের সালাতের সময় আর মাগরে বেশা এসা নামের সময় আদার করতে চাই সরিয়া কি বলে জি সরিয়া তো এই অনুমোদন দিয়েছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ওসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কোরআনে আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি চান আমাদের জন্য সহজ করতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য কঠিন করতে চান না ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ সহজ করতে চান অতএব এটি এই যে আমরা সফরে যে আমরা সালাত আদায় করি আমরা যে সুন্নাহ আদায় করি আমরা যে সুন্নাহ আদায় করি না এবং ফরজ নামাজগুলোকে যে আমরা দুই রাকাত করে আদায় করি চার রাকাত গুলোকে তিন রাকাত এবং দুই রাকাত তো তিন রাকাত দুই রাকাত আকারেই পড়তে হয় আবার সফরের সময় আমরা জোহর এবং আসরকে জোহরের সময় আস এশা এবং মাগরি এবং এশাকে এশার সময় যে আমরা পড়ার এটি যে একটি শরিয়ার যে একটি ছাড় বা রোকসত আমাদের জন্যে এই রোকসতটি এটি আল্লাহ সব পক্ষ থেকে রহমত আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ সব হানুয়াতের রোকসতগুলোকে গ্রহণ করো এটি যদি আমরা আল্লাহ সব হানুয়াতের এই রোকসতকে যদি আমরা গ্রহণ না করি তাহলে এটা আমাদের পক্ষ থেকে এক ধরনের এক ধরনের এই রকম মনোভাব প্রকাশ করে যে আল্লাহ সব হানুয়া এই রোকসত আমি নিতে চাই না যেমন ধরুন আপনাকে কেউ কোনো কনসেশন দিতে চান আপনি বলেন না আমি আপনার কনসেশন নেব না তাহলে আপনার পক্ষ থেকে একটা উদ্ধত অহংকার এরকম কোনো কিছু একটা প্রকাশের সম্ভাবনা আছে এটি একটি বিষয় বিষয় হলো আপনি মনে করছেন যে আল্লাহ হয়তোবা বুঝতে পারেন না যে আমার এই রক্তদের প্রয়োজন নেই যেন আল্লাহ সুফ হানুতালা আমাকে এরকম রক্তদ দিয়েছেন এটা আল্লাহর ব্যাপারে একটা সু উজ্জ্বন যেন আল্লাহ সুযোগ দিয়েছেন ইউ টেক ইট আল্লাহ সফ দিয়েছেন এটি আপনি গ্রহণ করেন এটি গ্রহণ করা আপনার জন্যে জায়েজ আছে এটি আপনি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ এবার এই ব্যাপারে অবশ্যই ওলামাই কারামের মধ্যে এখতলাফ আছে ওলামাই কালাম কেউ কেউ বলেছেন এবং হাদিসের উপর ভিত্তি করে কেউ কেউ বলেছেন যে না এই ক্ষেত্রে আজিমতটা গ্রহণ করা আজিমত মানে হল যে অবস্থায় এই সলাটাকে তার মতো আদায় করা এটি উত্তম আর অন্যরা মনে করেছেন যে না আল্লাহ রোকসত দিয়েছেন রকসতটাকে গ্রহণ করা উত্তম দুই পক্ষে দলিল আছে আপনি যে কোনো একটি ইনশাআল্লাহ গ্রহণ করতে পারেন কিন্তু এটি নিয়ে আপনি অপ্রয়োজনীয় এফতে রাখে মানে ডিবেটের মধ্যে আপনি যাবেন না ইনশাআল্লাহ কোরবানির চর্বি বিক্রি করা যাবে কি না কোরবানির কোনো কিছুই আপনি বিক্রি করতে পারবেন না কোরবানির পশুর কোনো কিছুই আপনার জন্য বিক্রি করা যায় নেই এটি তো আল্লাহর জন্য আপনি করেছেন তাহলে আল্লাহর জন্য যেটি করা সেটি আপনি বিক্রি কিভাবে করবেন তাহলে আপনার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হলো আপনি খাবেন আপনি দান সাদাখা করবেন অথবা কি আপনি এটিকে আপনি আপনি এগুলো হাদিয়া হিসেবে কাউকে দিয়ে দেবেন ফলে হয় আপনি ব্যবহার করবেন অথবা অন্য কাউকে আপনি ফ্রি দিয়ে দেবেন যেমন কোরবানির চামড়া এটি আপনি বিক্রি করে নিজের অর্থ জন্যে আপনি এটি ব্যয় করতে পারবেন না আপনি বিক্রি করে দিতে পারেন অন্য গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্যে অথবা আপনি নিজে ব্যবহার করবেন অথবা আপনি দান সাদাকা করে দেবেন দান সাদাকা এটা বিক্রি করে করতে পারেন অথবা এমনিও করতে পারেন ফলে আপনি কোরবানির চর্বি আপনি এটি যদি বিক্রি করতে চান তাহলে তার অর্থ আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন কিন্তু বিক্রি করে আপনি নিজে এটাকে ব্যবহার করবেন যেমন কোরবানির গরুর গোস্ত আপনি মনে করলেন অনেক গোস্ত হয়ে গেছে ঠিক আছে কিছু বিক্রি করে দিয়ে ফ্রিজে রাখতে পারি না দিতে পারি না বিক্রি করে কিছু টাকা পয়সা রাখবেন আপনি এটি আপনার জন্য জায়েজ নেই কারণ তাইলে আপনার নিহত শরীয়তের মধ্যে এখানে বড় ত্রুটি তৈরি হয়ে যাবে তারপরে প্রশ্ন হচ্ছে সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছি কোথায় ভর্তি করাবো সাহেব আপনার নাকি মাদ্রাসা আছে এ সম্পর্কে জানতে চাই সুহান আল্লাহ আর সন্তানদেরকে ভর্তি করানো এটা তো খুবই এটি জটিল বিষয় সন্তানদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা লাগে আপনি আপনার সন্তানকে আসলে কি বানাতে চান এই যুগে আমাদের কাছে সবচেয়ে বড় ক্রাইসিস যেটি মনে হয়েছে তা হলো যে সত্যিকার আলেমের এখানে অভাব আছে প্রচুর পরিমাণ আলেম আছে কিন্তু সত্যিকার আলেম যারা দিনের গভীর প্রজ্ঞা তারা ধারণ করে এবং লালন করে এই প্রজ্ঞার উপর ভিত্তি করে তারা মানুষকে দাওয়াত দিয়ে থাকে ভালোবেসে মানুষকে দাওয়াত দিয়ে থাকে তারা সমাজ বুঝে তারা সোসাইটি বুঝে তারা কালচার বুঝে তারা কনটেক্সট বুঝে এবং তারা বুঝে যে কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় কোন মানুষকে কীভাবে দাওয়াত দিতে হয় এই বিষয়গুলি যারা জানে এই সকল আলেমের অভাব আছে এইরকম আলেম প্রচুর পরিমাণ আমাদের দরকার গোটা বিশ্বেই এরকম আলেমের অভাব আছে দায়ী রব আছে যারা এ যারা ইন্টারন্যাশনাল এক্সপোজার যাদের আছে সেই জন্য আমরা চিন্তা করেছি ইনশাআল্লাহ বাংলাদেশে এরকম কিছু আলেম যেন তৈরি করা যায় এর জন্য একটি একটি প্রতিষ্ঠান তৈরি করা দরকার এবং তার উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটি প্রতিষ্ঠান করেছি সেই প্রতিষ্ঠানে আমরা কিছু আমরা এক্সপেরিমেন্টাল আলহামদুলিল্লাহ একটা সিলেবাস আমরা তৈরি করেছি যেন আমাদের এই বাচ্চাগুলো আমাদের কাছেই তারা যেন ইনশাআল্লাহ এখানে পড়াশোনা করে প্রাথমিক পড়াশোনা করে তারপরে বিশ্বের নামি দামি ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তারা পড়াশোনা করে আসবে এবং তারা দেশে ফিরে এসে তারা বড় দাড়ি হিসাবে কাজ করবে ফালাউলা নাফার আমিনাফার মিনকুল ফিরকাতেন হুমলিয়া হুমলি আতাফাকহুফুদ্দিন

করা হয় এবং তাদেরকে অন্য সিলেবাসগুলো আকিদা আখলাক সিরা এবং হাদিস কোরআন তাফসির তারপরে কোরআনিক অ্যারাবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এরকম অনেক সাবজেক্ট পড়িয়ে তাদেরকে একটি আল মুতাফেন ওলামা এমন আলেম তৈরি করে যারা ভার্সাটাল নলেজের অধিকারী হন এমন আলেম হিসেবে তাদেরকে তৈরি করার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি এবং একটি টিম আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই কাজটি করে যাচ্ছে আপনারা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন রইল এক সময় কোরআন শরীফ পড়তে পারতাম ব্যস্ততায় ভুলে গেছি করণীয় কি শিখতে চাই সব হান আল্লাহ কোরআন পড়ে একটি হাদিস হাদিসের মধ্যে দুর্বলতা থাকলেও রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে আমার উম্মতের গুণা দেখানো হয়েছে এবং আমি দেখেছি ওয়ালাম আর আদাম বান আমি এত বড় গুণা আর কোনো গুণা দেখিনি যেটি দেখেছি যে কোনো একজন ব্যক্তি কোনো একটা হিপস করেছে মুখস্থ করেছে কোরআনের কোনো অংশে সে পড়েছে কিন্তু পরে সুম্মা তারপরে নাসিয়াহা এরপরে সে এটিকে ভুলে গিয়েছে এটাকে আমি তার আমল নামের সবচেয়ে বড় গুণা হিসেবে দেখেছি আর এটির মধ্যে দুর্বলতা থাকলেও কোরআন কোনো একজন ব্যক্তি পড়েছে কিন্তু ওই কোরআন সে পরবর্তীতে ধরে রাখতে পারেনি ধারণ করতে পারেনি এটি কিন্তু এটি এই কোরআনের প্রতি তার একটা অবহেলা অথবা কোরআন প্রতি তার অতটা ভূক্ষেপ ছিল না এই বিষয়টি মূলত ব্যক্তির প্রতি ইঙ্গিত বহন করে সেই জন্য আমরা বলবো যে আপনি যারা কোরআন পড়েছেন যারা আপনারা অবশ্যই অনুগ্রহ করে যারা কোরআন হিপস করেছেন কোরআন মুখস্থ করেছেন তারা অবশ্যই ভালো করে আবার ইয়াদ রাখবেন প্রতি মুহূর্তে আপনার পড়ার চেষ্টা করবেন বিষয়গুলো আপনার বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কোরআনের জন্য আপনার কিছু সময় ব্যয় করুন আপনাদের নিজেদের জন্য কোরআন থেকে কিছু সময় কোরআন থেকে কোরআনের জন্য কিছু সময় আপনারা বের করুন যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সে আল্লাহর জন্য আপনার সময় থাকবে না যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন তার কিতাবের জন্য আপনার সময় থাকবে না তো যে কোরআনকে ছেড়ে দিয়েছে এই অভিযোগে অভিযোগ আমার আমার আপনি কিভাবে দাঁড়াবেন ইবরুল কাইম রাহমুল্লা বলেছেন কেয়ামতের দিন কোরআন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে কারণ কি কোরআন প্রতি ব্যক্তিরা তার দায়িত্ব পালন করেনি অনেক দায়িত্ব কোরআন বিশুদ্ধ করে পড়া কোরআন এর এর যেই সুরাগুলো তাকে হিফ করা দরকার সেগুলো করা কোরআন কোরআন না কোরআন আমল করা এবং কোরআন থেকে শিফা গ্রহণ করা কোরআনকে কাছ থেকে গভীরভাবে তার বিভিন্ন ধরনের সমাধান খুঁজে না এই কাজগুলো যদি কোনো একজন ব্যক্তি না করে তাহলে কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে আপনি কি এগুলো করছেন কোরআনের প্রতি এই জাতীয় দায়িত্বগুলোকে আপনি পালন করছেন যদি করে না থাকেন তাহলে কিন্তু আপনিও সে অপরাধে অপরাধে এই জন্য আমরা বলবো যে আপনি ইনশাআল্লাহ কোরআনের কাছে আবার ফিরে আসুন কোরআন হচ্ছে বারাক আল্লাহ সব হানুদ قرأ جنّة القرآن نزيل كورسن كتابنا أنزلناه إليك مباراكون رسول الله بولت سين جي باشة القرآن تلاوة كوراهوي شيء باشتي اتيكتي اتيكتي جبيتو جي بيتو. جي, اه اه جي انتري لتنذر من كان حيا ويا حق القول على الكافرين إن في ذلك لا لمن كان له قلب أو القسمع هو شهيد আমাদের অন্তরটাকে পুনর্জীবিত করে আমাদের বাসাবাড়িগুলোতে প্রাণ প্রাণ উচ্ছা উচ্ছ্বাস ঘটায় বাসাবাড়িগুলোতে শয়তান দূরে যায় ফেরেস্তাগুলো বাসাবাড়িকে ঘিরে রাখে এখানে বরকত অনেক বেশি হয় এখানে সাকিনা নাজিল হয় এখানে প্রশান্তি আসে আল্লাহ সুন্দর পক্ষ থেকে যদি আমরা কোরআন তালাবাদ করি ফলে কোরআন একটা বারাকা আপনি যদি বারাকা পেতে চান তাহলে আপনার কোরআনের কাছে ফিরে আসুন ইনশা আল্লাহ স্যার আপনার তার বিয়া মহিলাদের কোনো কোর্স আছে কি মহিলাদের জ্ঞান অর্জন কতটুকু জরুরি সুহান আল্লাহ জ্ঞান অর্জন মহিলা এবং পুরুষ আলা কুল্লি মুসলিম

নারীদের জন্য তিনি আলাদা করে সময় রেখেছেন যে সময় নারীরা জ্ঞান অর্জন করতো রাসুলকে আলাদা করে প্রশ্ন করতো এরকম একটি সময় আলাদা রাসুল সালাম নারীদের জন্য নির্ধারণ করেছেন নারীদের জন্য তিনি ঈদগায় আলাদা গিয়ে কথা বলেছেন রাসুল উল্লাহ সল্লাহ এতটা গুরুত্ব প্রদান করেছেন তার স্ত্রীরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিদ্যান এবং জ্ঞানী নারী রাসুল সালামের স্ত্রী আয়সরাদি আল্লাহ তালহনা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে একজন আবু কারাদি আল্লাহ তালা আবুহরি আল্লাহ তালহন পরে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন এই যে এবং দিনের অর্ধেক প্রায় এটা বলা হয় সালফে সালি তারা বলতেন আয়েশা আল্লাহ তাআলার মাধ্যমে এসেছে এই যে নারীরা যদি জ্ঞান অর্জন না করতে দেয় আমরা এগুলো কোথা থেকে পেতাম এইজনায় মায়েরা এইজনায় আরবীতে বলা হয় যে তুমি যদি আমাকে একজন আদর্শ আল উম্মু মাদ্রাসাতুন اذا عادتها عادت طيبا شعبا شعبا طيب الاعراقی তুমি যদি মাদেরকে সত্যিকার অর্থে জ্ঞান শিক্ষা দাও তাদেরকে যদি তাদেরকে যদি জ্ঞানী বানাও তাহলে তারা তোমাদের পরবর্তী প্রজন্মকে তারা সত্যি করতে এটা জ্ঞানী প্রজন্ম হিসেবে তারা তৈরি করবে এদেরকে মায়েদেরকে জ্ঞান হওয়া প্রচন্ড জরুরি আমরা তার মহিলাদের জন্য আলাদা অনেক কোর্স রেখেছি স্পেশালি মহিলাদের জন্য কোর্স আছে অথবা কিছু কোর্স যেগুলো প্রত্যেকের জন্য প্রযোজ্য আলহামদুলিল্লাহ এই কোর্সগুলোতে আপনি জয়েন করতে পারেন দিস আর ভেরি স্পেশালাইজড কোর্স ভেরি পার্টিকুলারাইজড কোর্স এন্ড দিজ আর কন্ডাক্টেড বাই ট্রাস্ট ওয়ার্ড ইসলামিক স্কলার্স অ্যান্ড নলেজেবল পার্সনস আপনারা ইনশাআল্লাহ এই কোর্সগুলো করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুফিক কামনা করছি আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে দাঁড়ি কতটুকু রাখতে হবে বলে শাহ দাঁড়ি আল্লাহ রাসুলসাল আদিবাসম বলেছেন দাঁড়ি তোমরা ছেড়ে দাও আতির ও আল্লোহা আহ ফুল্লোহা তোমরা তোমাদের দাঁড়িগুলোকে ছেড়ে দাও লম্বা করো এরকম কথা কিন্তু হাদিসে এসছে অতএব দাঁড়ি ছাটা কাটা ইত্যাদির ব্যাপারে কোনো বর্ণনা নেই দাঁড়ি এটাকে শেপ করা হারাম দাঁড়ি কাটা ছাটা ইত্যাদি হারাম দাঁড়িকে প্রলম্বিত লম্বা করে দিতে হয় এতটুকুই বর্ণা আসছে যদি এমনি ওমার দিয়াহ তালাহ তিনি তার এক মুষ্টির পরের অংশটিকে তিনি এটকে একটু একটু হালকা ছেটে তিনি এটাকে সমান্তরালে রাখতেন বলে একটি বর্ণনা আছে এরকম বর্ণনার বিপরীত বর্ণনাগুলোই অধিকতর শক্তিশালী আমরা বলবো যে আপনাদের ছেড়ে দেবেন প্রলম্বিত করবেন দূর থেকে দেখা গেলেই হলো এই জাতীয় কথাবার্তার কোনো ভিত্তি নেই এগুলো সন্না বিরোধী কথাবার্তা এগুলোর প্রতি আপনার অবশ্যই মন দেবেন না আচ্ছা প্রশ্ন হচ্ছে যে কাজা রোজা আর সন্না রোজা একসাথে নিয়ত করা যাবে কিনা কাজা রোজা যদি ফরজ রোজা হয় তাহলে অবশ্যই নিয়ত একসাথে করা যাবে না কেবলমাত্র নফলগুলো কয়েকটা নফল একসাথে আপনি করতে পারেন যেমন ধরুন আপনি বিদের রোজা আবার যদি সেটা বৃহস্পতিবার অথবা সোমবারের মধ্যে পড়ে যায় তাহলে বিদ এবং বৃহস্পতিবার এর রোজা রাখা দুটো সব আপনি একটি রোজার মাধ্যমে আপনি পাবেন কিন্তু আপনি রামাদানের ফরজ রোজা আপনি রাখেননি সেই ফরজ রোজাকে আপনি এখানে আপনি নফল রোজার সাথে মিলিয়ে রাখবেন এটি কখনো হবে না ফরজ এবং নফল একসাথে আদায় করা যায় না এটি সবচেয়ে প্রসিদ্ধ কথাবার্তা স্ত্রীকে এক তালাক হলো আচ্ছা এখন প্রশ্নটি আমরা পুরোটা প্রশ্নটি পাইনি আপনি প্রশ্নটি আবার করুন কাইন্ডলি আর একজন একটি প্রশ্ন বারবার করার কারণে আমরা অনেক প্রশ্ন লিখতে পারিনি আচ্ছা বিশ দিন পরে ফিরিয়ে নিলাম নতুন করে বিয়ে করতে হবে কি না আপনি স্ত্রীকে যেহেতু এক তালাক দিয়েছেন পারভেজ প্রশ্ন করেছেন স্ত্রীকে আপনি এক তালাক দিয়েছেন বিশ দিন পরে তাকে আপনি ফিরিয়ে নিয়েছেন তাইলে আপনাকে আর নতুন করে বিয়ে করতে হবে না এক মাসের আগে যদি আপনি তাকে ফিরিয়ে নিয়ে যান তাহলে আর কোনো কিছুই করতে হবে না ইনশাআল্লাহ এটি কোনো সমস্যা নেই আমার সাদাশ্রাবের সমস্যা আমার জন্য কোরআন বিধানকে দেখুন আপনি সাদাশ্রাবের জন্য আপনি যদি করবেন সম্মানিত বোন আপনি তাতে আপনার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এতে আপনার নামাজ অথবা কোনো কিছুই সমস্যা হবে না আপনি মাত্র প্রত্যেক সলাদের আগে আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু করে আপনি সালাদ করবেন আপনার সলাতের মধ্যে যদি যদি হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি সালাদ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ যদি কারণ এটি আপনার একটি রোগ আর আপনি ডাক্তারের সাথে পরামর্শ নেন ইনশাআল্লাহ ডাক্তারের ব্যাপারে আপনাকে ভালো করে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রশ্ন করেছেন আমি আমার একটি প্রশ্ন বারবার আপনার করছেন এই জন্য অনেক সময় প্রশ্ন আমরা দেখতে পাই না নিজের এলাকা মেয়েদের আকিদা ও মানহাজের মাদ্রাসা না থাকলে বেদাতি মাদ্রাসায় পড়ানো যাবে কি স্টুডেন্ট আবাসিক না থাকতে চাইলে আমাদের করণীয় কি দেখুন প্রথমত হচ্ছে যে আপনারা দেখবেন যেখানে আকিদা এবং বিশ্বাসের সঠিক শিক্ষাটি প্রদান করা হয় এরকম জায়গায় আপনারা ভর্তি করাতে চাইবেন ইনশাআল্লাহ তারপরে যদি সেটি আপনারা না পান তাহলে আপনারা যেখানে দিনই কোনো প্রতিষ্ঠানে সেখানে আপনারা পড়াবেন সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এটা আপনারা পারিবারিক আলোচনার মাধ্যমে সেগুলো আপনারা সমাধান করে নেবেন এমন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে যেখানে পড়ানো হচ্ছে এখানে আকিদার কোনো কিছুই পড়ানো হয় না কিন্তু আকিদা বিরোধী কালমার্সের থিওরি পড়ানো হচ্ছে লেলিনের থিওরি পড়ানো হচ্ছে ডারউইনের থিওরি পড়ানো হচ্ছে আপনারা যখন বায়োলজি পড়েন তো এগুলো কি পড়ানো হচ্ছে না সেগুলো তখন বরং শিরিক এবং কুফরের সেখানে বিভিন্ন ধরনের জিনিস পড়ানো হচ্ছে সেখানেও তো আমাদের স্টুডেন্টরা পড়ছে কিন্তু আমরা তার বিপরীতে আমরা কিন্তু তাদেরকে সত্যিকারের আকিদা বা মানহাজটি আমরা তাদেরকে বলার চেষ্টা করি আপনারাও সেই কাজটি ইনশাআল্লাহ পালন করবেন এটি আমরা বলছি আমি যদি আমার প্রয়োজনে বাসার ওয়াইফাই ঢুকাই যদি আমার ফ্যামিলি মেম্বারদের বা কোনো মানুষকে ওয়াইফাই কানেক্ট করে দে তারা খারাপ কিছু দেখে তাহলে আমার কি গুনাহগার হব জি আপনি গুনাহগার হবেন এই জন্য গুনাহগার হবেন কারণ আপনি ফ্যাসিলিটেট করে দিচ্ছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালা আদওয়ান আপনি যদি বাসাে ওয়াইফাই নেন দেন ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি এনসিওর দ্যাট ইট ইজ নট ইউজড ইন এনি রং অর হারাম ওয়ে এটি অন্যায় বা হারাম পদ্ধতিতে এটি ব্যবহার হচ্ছে না এটি আপনি নিশ্চিত করতে হবে আপনি নসিহা করবেন সবার কাছ থেকে এই নসিহা বা এই এই কমিটমেন্ট আপনি নেবেন যে তারা এটা অন্যভাবে না তারপরে যদি অন্য ভাবে এটা ব্যবহার করে তাহলে আপনি তাদেরকে না সিহা করবেন প্রয়োজন আপনি সেটি বন্ধ করে দেবেন এটি আপনি যদি বাসার প্রধান হন পরিবারের প্রধান হন তাহলে এটা আপনার দায়িত্ব পরিবারের আনমার আইন আলা রাসুল্লাহাম বলেছেন যে একজন ব্যক্তি তার পরিবারের ব্যাপারে তিনি দায়িত্বশীল একজন নারী তার পরিবার তার স্বামীর পরিবারের সকল লোকদের ব্যাপারে দায়িত্বশীল অর্থাৎ আপনি তো এখানে পরিবারের প্রধান আর রিজাই কৌয়ামুন আল নিসা ই আপনি তো এখানে প্রধান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনি তাকে নাসিহা প্রদান করবেন দিন ওয়ান নাসিহা দিন ওয়ান নাসিহা ইস্তাউ সুবিন নিসা ই খায়র রাসুলাম বলেছেন আল্লিম আউলাদ মুরু আউলাদ বিশ্বালাতি ওহম আবনা ও হোম আপনা ও আশরিন এই যে দিনের যে দৃষ্টিভঙ্গিগুলো এগুলোকে আপনাকে মাথায় রেখে মূলত আপনার পরিবারটাকে পরিচালনা করা লাগবে নাসিহা করুন তাদেরকে ওয়াইফাই নেওয়ার আগে তাদের সাথে আলোচনা করুন যে তারা এটা খারাপ কাজে ব্যবহার করবে না তারপরে যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে নাসিহা করুন নাসিয়া করুন নাসিহা করুন আর যদি নাসিয়া অনুসারে তারা না চলে তাহলে এটাকে বন্ধ করে দিন অথবা এটাকে রেস্ট্রিক্টেড করে দিন তিন নম্বর যে বিষয়টি আমি বলব এটার ব্যবহারটাকে আপনারা আপনি আপনি নির্ধারিত করে দিন যে কখন কখন এটি ব্যবহার হবে সেটি কোন কোন সময় ব্যবহার হবে যেমন সলাদের সময় ব্যবহার হবে না নিষিদ্ধ করে দেন তারপরে ঘুমানোর সময় এটা ব্যবহার হবে না ফ্যামিলি ডিসকাশনের সময় ব্যবহার হবে না কোন সময় ব্যবহার হবে এটা আপনি সিদ্ধান্ত দিয়ে দেন তাহলে দেখবেন যে সবকিছু কিছু ইনশাল্লাহ ঠিক চলবে ইনশাআল্লাহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপোজিট করা যাবে কিনা এ ব্যাপারে আমাদের আলোচনা আছে ইনশাআল্লাহ আপনারা ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে আপনারা সেই আলোচনাটি দেখে নেবেন ইনশাআল্লাহ বীরপুর স্বামী স্ত্রী এর মধ্যে মিলনের পূর্বে তালাক হয়ে গেলে কতটুকু মহারানা প্রদান করতে হবে এটা তো কোরআনে আসছে আল্লাহ আহানুদ বলেছেন যদি এমন হয় যে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু তাদের সাথে এই শারীরিক সম্পর্ক তৈরি হয়নি সেক্ষেত্রে ফামিস ফানিস ফুমা ফারাত্তম তাহলে তোমরা অর্ধেক মহারানা দেবে সেক্ষেত্রে আপনার মহারানা অর্ধেক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আহ অর্ধেক মহারণা প্রদান করবেন আহ নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করার আগে কি বিসমিল্লা বলতে হবে নাকি বিসমিল্লা বললে গোনা হবে সোহ্ন আপনি তো আহ সলাতে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন তো আপনার মূল কাজ প্রথম যে কাজ হচ্ছে সেটি আপনি আপনি মূলত সেখানে গিয়ে আপনি নিয়তটি আপনি করবেন অর্থাৎ নিয়তটি আপনার করাই এখানে আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আপনি এখানে বিসমিল্লা বলা দরকার আপনি যখন এরপর যখন আপনি সলাতের মধ্যে ঢুকে যাবেন তখন তো আপনি কোরআন আগে আপনি বিসমিল্লা বলবেন আর আপনি যখন মসজিদে ঢুকেছেন তখন কিন্তু আপনি বিসমিল্লা বলেই ঢুকেছেন আপনি যখন মসজিদে ঢুকেছেন তখন আপনি বিসমিল্লা বলেই ঢুকেছেন বিসমিল্লা তারপরে আল্লাহম্মা সাল্লা আ আলা মোহাম্মদ আল্লাহ বারেক আলম মোহাম্মদ তারপরে আপনি আপনি আল্লাহম্মা এই যে মসজিদের ঢোকার জন্য আপনি যে দোয়াটি আছে সেই দোয়াটি আপনি মন আলসু ভাহ কাছে আপনি সেই প্রার্থনাটি আপনি করে আলহামান আলু কামিন ফদলিক আপনি যখন বের হচ্ছেন তখন আপনি এরকম দোয়া পড়ছেন এই যে আপনি এই সকল দোয়াগুলো যেগুলো সোনার দ্বারা সাবিত আপনি তো ঢুকার সময় যদি বিস্মিল্লা আপনি বলছেন এটুকু আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আর নতুন করে আপনাকে পড়তে হবে না তারপরে হচ্ছে বলেছেন একজন যে স্যার আমি সফরে থাকাকালীন আসর সালাদ আদায় করতে পারিনি এ আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি দেখুন সফর থাকা অবস্থা আপনি কেউ আসর সালাদ আদায় করতে পারলেন না সলাদ তো এটা আপনার প্রায়োরিটি দেওয়া দরকার ছিল এই প্রায়োরিটি নিশ্চয়ই আপনি দেননি সালাদটা আপনার মধ্যে প্রায়োরিটি ছিল না আপনার অন্যান্য জিনিস প্রায়োরিটি যদি এখানে এমন হতো যে আপনার খাওয়া খেতে হবে অথবা আপনার টয়লেটে যেতে হবে তাহলে কি আপনি সেটি করতেন না নিশ্চয়ই করতেন তার মানে সালাদকে আপনি প্রায়োরিটি দেননি সেই জন্য আপনি যখন সালাদকে তার টাইমের মধ্যে পড়েননি তার মানে আপনি আপনি কবিরা গোনা করলেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন এবং আপনি এটাকে পরবর্তীতে কাজ করে নেবেন সাল্লাহ আমার সালাতে মনোযোগ আসে না কী করলে মনোযোগ আসবে সালাতে মনোযোগ আসার জন্য আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমত যে কাজটি করা দরকার আপনি সালাতের সময় হলে সলাতেের জন্য আপনি প্রস্তুতি নেবেন মানে এমন করবেন যে সালাত আপনি দেরি করছেন দেরি করছেন দেরি করছেন তাহলে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন সলাতের যখন আপনি ধরুন সালাদটা আপনি জামাতে আদায় করার চেষ্টা করবেন তাহলে আপনার তৈরি হবে আপনি মসজিদে একটু সালাতের যাবেন সেখানে গিয়ে আপনি 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 মসজিদে যে দু একটা সুন্না আছে সেই সুন্নাটি পড়বেন পড়ে আপনি সালাতের জন্য সেখানে অবস্থান করবেন এবং অপেক্ষা করতে থাকবেন এই সময় আপনি তসবি তাহলে আপনি করতে থাকবেন আপনি তাজবি তাহলিরগুলো যদি এই সময় আপনি করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি সলাতের মধ্যে আছেন বলে আপনি সব পাবেন এবং ফেরেজ তারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে মাঘ ফেরাতের দোয়া করতে থাকবে ফেরেশতারা তারা আল্লা আ আল্লা কাছে আপনার জন্য করতে থাকবে এবং আল্লাহ সফান হুয়া তাহালা আপনি এই সময় যত প্রার্থনা করেন সকল প্রার্থনাগুলো আল্লাহ কবুল করে নেবেন এই কাজটি আপনি করবেন সুন্দর জামা কাপড় পরে আপনি নামাজের জন্য দাঁড়াতে চেষ্টা করবেন চার নম্বর বিষয় হলো আপনি সলাতে যে সকল আপনি যে কোরআন তেলাওয়াত করেন অথবা তাজবি তহলিগুলো পড়েন এগুলো যেন আপনি বুঝতে পারেন বুঝে বুঝে আপনি 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 পড়তে পারেন এরকম পড়ুন তাইলেই আশা করছি ইনশাআল্লাহ আপনি ইয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি সলাতে মনোযোগ আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন যে নামাজে দাঁড়িয়ে এটা কথা আমরা বলেছি মনে মনে নিয়ত করার বিষয়ে বিসমিল্লা বলতে হবে এটা আমরা বলছি স্ত্রীকে কী কী কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারবে বা তালাক দিতে পারবে স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারবে কী কী কারণে তোমাদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটি তাহলে যে স্বামীর মধ্যে দিন নাই যদি দিন না থাকে তাহলে তিনি তার স্বামীকে বলতে পারেন যে আপনি আমাকে তালাক দিয়ে দেন এটি হলো প্রথম দুই নম্বর বিষয় হলো যে স্বামী যদি স্ত্রীর প্রতি যে সকল দায়িত্ব আছে সেটা তার যত ধরনের হক আছে অধিকারগুলো যদি তিনি তাকে পরিপূর্ণভাবে প্রদান না করতে পারেন তাহলে তিনি তার কাছে তালাক চাইতে পারেন তার অর্থনৈতিক অধিকার আছে তার শারীরিক আছে তার মানসিক অধিকার আছে এগুলি তাকে না দিতে পারেন তাহলে তিনি তাকে সেই তিনি তার কাছে তালাক চাইতে পারেন এবং তৃতীয়ত হচ্ছে স্বামী যদি অত্যাচারী হয় অথবা জুলুম করে স্ত্রীর উপরে তাহলে তিনি তার কাছে তালাক চাইতে পারেন অন্যথায় কোনো একজন স্ত্রী যদি কেবলমাত্র স্বামীকে অপছন্দ করার কারণে তালাক চায় তাহলে আল্লা সুফান তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন সেই জন্য এটি কখনো করবেন না যে আপনার ভালো লাগলো না আপনার মনে চাইলো না আপনি অন্য কাউকে পছন্দ করলেন অন্য কারোর সাথে আপনি চলে গেলেন জাহান্নাম আল্লাহ ওয়াজিব করে দেবেন জান্নাত আল্লাহ আল্লাহ হারাম করে দেবেন এটি কোনো নারী মুসলিম নারী এটি করতে পারে না ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কিনা ইনশা আল্লাহ করা যাবে কারণ এটি ইসলামী ব্যাংক আর আপনি যদি ইসলামী ব্যাংকে চাকরি না করেন অথবা ইসলামী ব্যাংক যদি না থাকে তাহলে তো হারাম ব্যাঙ্কে আপনাকে যেতেই হবে তখন সব হারাম এমন কোনো ব্যক্তি আছে যিনি ব্যাঙ্কে কাজ করেন না ব্যাঙ্কে তার লেনদেন নাই এমন কোনো ব্যক্তি আছে কারোর পক্ষে এটা থাকা সম্ভব না ব্যাঙ্কে তাকে কাজ করতে হয়

week

তো এই জন্য যারা ডিপোজিটও তাদেরকে এই বিপদে পড়তে হয়েছে এই জন্য যারা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলেন তারা বুঝে শুনে কথা বলবেন আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে ইসলামী ব্যাংকটা পড়া দরকার বুঝে দরকার ইসলামী ব্যাংকিংটা কি এটি বোঝা দরকার কারো সাফাই গাওয়ার কোনো ইস্যু না আপনাদেরকে সত্য বুঝতে হবে সত্য জানতে হবে ইসলামকে লেম এটা করার কোনো সুযোগ নেই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা পরিপূর্ণ ইন্দনা দিন আহমদুল্লাহ ইসলাম আলিয়াউম আকমালতুল্লক দিন আকম অতএব যেটি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেখানে কি আমাদের ব্যাঙ্কিংয়ের কোনো সুযোগ থাকবে না অবশ্যই থাকবে পৃথিবীতে আপনি ব্যাঙ্কিং ছাড়া চলতে পারবেন না এটা এমন একটা ওয়ার্ল্ড এবং আরও জটিল হয়ে যাবে সামনে ফলে আপনাদেরকে ব্যাংকের ইসলামী ব্যাংকের বিরোধিতা না করে বরং যদি কোনো ত্রুটি বিচ্ছুই থাকে আপনি ভালোবাসা দিয়ে তাদেরকে ইয়ে করে দেন এবং আপনি নিজকে প্রমাণ করে দিন যে আপনার আপনি কি দাবি করে বলতে পারবেন যে আপনি মানুষের সাথে যত লেনদেন করেছেন সকল লেনদেন আপনি শতভাগ খাটি কোন ত্রুটি বিচ্ছুতি আপনার হয়নি এমনকি আপনি দাবি করে বলতে পারেন যদি বলতে না পারেন তাহলে ব্যাংক তো আমাদের সাথেই কাজ করে আমাদেরকে নিয়েই কাজ করে অতএব ত্রুটি কিন্তু আমাদের এখানে আমাদের নিজেকে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো ইয়ে করে আমাদেরকে এগুলো বুঝতে হবে যাই হোক আমরা এরপরে প্রশ্ন করি দোয়া ও রোকিয়ার জন্যে বিশুদ্ধ বই আছে কি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রুকিয়ার উপর বই আছে দোয়ার উপর বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লার বইটি আছে সেটি আপনার পড়তে পারেন আপনার যদি হিসনুল মুসলিম যে বই আছে সেটি আপনার পড়তে পারেন দোয়া ও মোনাজাত নামে বাজারে বই আছে এই বইটি আপনার পড়তে পারেন রোকিয়ার উপরে সুন্দর একটি কয়েকটি বই বাজারে অলরেডি এসছে আপনারা দেখতে দেখে নিতে পারেন বইগুলো ভালো ইনশাল্লাহ আপনার বই পড়ে নিতে পারেন আমি স্টুডেন্ট কিছু ফজিলতপূর্ণ আমল বলেন সোবহান আপনার জন্য ফজিলাপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হলো সময় মতো আদায় করা প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা বেশি জরুরি ইন সোলাদ মুনকার যে সমাজ এই সমাজে যদি আমরা অবশ্যই যদি আপনি যদি আপনার নিজেকে যদি এই সমাজে আপনি রক্ষা করতে চান তাইলে আপনাকে সলাতে অনেক বেশি মনোযোগী হতে হবে সলাত আপনাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে এটি আপনি করুন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনুন এবং কোরআন তেলাওয়াত করুন অন্যথায় অশ্লীল গান বাদ্য ইত্যাদির প্রতি আপনার মনোযোগ চলে যাবে এটা আপনাকে ধ্বংস করে দেবে এই জন্যে আপনি কোরআন তালত করুন বেশি বেশি কোরআন তালত শুনুন এবং কোরআনের প্রতি মনোযোগী হন এটি আপনার দুই নম্বর কথা তিন নম্বর বিষয় হলো যে আপনি বেশি বেশি তসবি তাহলিল যখনই আপনি সুযোগ পাবেন তসবি তাহলিল পড়বেন তসবি তাহলিল পড়বেন ওলা ইজালুল লিসানু করিল্লা ফুরি মুশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ আল্লাহ আল্লা ওয়া তাআলার জিকির এবং ইস্তেগফার এগুলো বেশি বেশি করুন রসুল ইসলামের উপর বেশি বেশি দরুদ পড়ুন এই কাজগুলো আপনি ইনশাল্লাহ করুন এগুলো আপনার জীবনকে ইনশাল্লাহ পরিবর্তন করে দেবে আর আল্লাহ সুহান কাছে আপনি বারবার ফিরে আসুন আল্লাহ সুহান গোটা পৃথিবী ইনশাল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেবেন ইনশাল্লাহ নাফসের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে গুণা করে ফেলি যৌবনের তাড়নায় আমি চাই না গুণা করে তাও হয়ে যায় আমার করণীয় কিছু ভান আপনার এক নাম্বার করণীয় হলো আপনি এই যে কথা আমরা বললাম সময় মতো ওয়াক্ত মতো জামাতে ফাস্ট ওয়াক্তে আপনি সালাদ করুন দুই নম্বর হচ্ছে আপনার বন্ধু পরিবর্তন করুন কাদের সাথে আপনি উঠা বসা করছেন বন্ধুকে পরিণত পরিবর্তন করুন তিন নম্বর হচ্ছে আপনার এই যে নেটওয়াল বা সোশ্যাল নেটওয়ার্ক যেটা আছে এইগুলো থেকে আপনার সময়টাকে কাট অফ করুন এগুলো থেকে সময়কে আপনি কমিয়ে দিন এগুলোতে সময় কম ব্যয় করুন এবং আপনার সময়টাকে আপনি কোরআন এবং সন্নার জ্ঞান অর্জনে আপনি ব্যয় করুন ইনশাল্লাহ এর মাধ্যমে দেখবেন আপনার এই যে জটিলতা যেগুলো আছে এগুলো থেকে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারবেন সালা তাহলে তিনটি কথা বললাম একটি হচ্ছে সময় মতো ওয়াক্তমতো ঠিক টাইমে সন্না মোতাবেক আপনি সালাদে করুন দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে পরিবর্তন করুন এবং তিন নম্বর হচ্ছে নেটওয়াল থেকে সময়টাকে কার্টিল করে দিনে জ্ঞান অর্জন করুন ভালো বন্ধুদের সাথে সময় ব্যয় করুন এবং কোরআন বেশি বেশি পড়ুন কোরআন তেল বেশি বেশি শুনুন এর মাধ্যমে ইনশাল্লাহ আপনার নিজেকে আপনি পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ সাহাবিদের জীবনী সম্পর্কে কোন বইটি পড়ব ইনশাল্লাহ সাহাবিদের জীবনী সম্পর্কে সাহাবিদের ইমান জীপ্ত জীবন আব্দুর রহমান রাফাত পাশা বইটি অসাধারণ অসাধারণ আমি যখনই বইটি পড়ি তখন আমার কান আসে আমি আপনাদেরকে বলবো যে বইটি পড়ার জন্য ইনশাআল্লাহ তারপরে প্রফেসর ডক্টর আব্দুল আব্দুল প্রফেসর আব্দুল মাহবুদ স্যার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর করেছিলেন তিনি তার সাহাবিদের জীবন চরিত নামে বই আছে বা জীবন কথা নামে খুবই অসাধারণ বই আপনি ইনশাল্লাহ আপনার এই বইগুলো পড়ে নিতে পারেন সাহাবিদের জীবনী নিয়ে এগুলো খুবই চমৎকার বই আমরা দুই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করে দেব প্রশ্ন করেছেন একজন যে অনেক মহিলাকে বলতে শুনেছি তারা নবীর সাথে স্ত্রী হয়ে জানাতে থাকতে চায় এমন কথা বলা যাবে কি না এ কথা বলা যাবে না একথা বলার কোনো সুযোগ নবিচিত্য স্ত্রী কীভাবে তারা জানে থাকবে রাসুল হাসান বলেছেন ওই নারীর তার সর্বশেষ স্বামীর স্ত্রী হিসাবে সেই স্বামী যদি জানাতে থাকে তাহলে স্ত্রী হিসেবে তিনি জানাতে থাকবেন ইনশাআল্লাহ অতএব তিনি তার স্ত্রী হিসেবে তিনি তার স্বামী স্বামী যদি জাননাতে যায় তাহলে স্বামীর স্ত্রী হিসেবে তিনি জানাতে যেতে পারবেন ইনশাআল্লাহ বরং তিনি মহান আল্লাহ ভায়ানোর কাছে এই দোয়া করুন আল্লাহ ওয়া তাআলা যেন তাকে জান্নাত প্রদান করে জান্নাত যাওয়ার পরে তিনি যেটি চান ইনশাআল্লাহ সেটি তিনি সেখানে পাবেন ইনশাআল্লাহ আমরা মনে করি যে ঠিক এইভাবেই আল্লাহ স্নানোর কাছে প্রার্থনা করা দরকার কোন মেয়ে যদি তার পরিবারের জন্য নির পায়ে না হয়ে এ পড়াশোনা করে তাদেরকে জায়েজ হবে নার্সিং এ পড়াশোনা করার জায়েজ আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু নিশ্চিত হতে হবে যে আপনি নার্সিংটা পরবর্তীতে কাকে করবেন কোনো পুরুষকে তাহলে করে এটা আপনার জন্য জায়েজ নেই তাহলে বলা হবে তাহলে পুরুষদের নার্সিং কে করবে অবশ্যই পুরুষটা করবে পুরুষ নার্স তৈরি করা হবে সমাজ এরকম বহু সুযোগ আছে এবং বহু জায়গায় এরকম অবস্থা তৈরি করা আমাদেরই দায়িত্ব আমাদের দায়িত্ব যে আমরা পুরুষরা নার্সের এই দায়িত্ব আমরা যাব অতএব পুরুষদের জন্য পুরুষ নারীদের জন্য নারী এটি ব্যবস্থা করা এটি আমাদের জন্য দায়িত্ব ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কোন আমল করতে পারে সব হান আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য আপনি প্রথম যে কাজটি করবেন তাহলে যে আপনি

রাসুল ইসলাম বলেছেন কেউ যদি চায় তার রিজিক বারুক এবং তার হায়াতে বারুক তাহলে ফালিয়াসুল রাহেমা তাহলে সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চার নম্বর কাজ হলো দান দানসাদা বেশি করুন দান সাদাকার মাধ্যমে আপনার রিজিকটাকে আল্লাহ সু হানুয়া তালা অনেক অনেক বেশি বাড়িয়ে দেবেন পঞ্চম কাজ হচ্ছে রাসুর প্রতি তাজবি বেশি বেশি দূরত পড়ুন রাসুলের উপর দূরত পড়ার মাধ্যমে আল্লাহ সুফ হানুয়া তালা আপনার রিজিককে ইনশাল্লাহ বাড়িয়ে দেবেন আরও অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আপনি ইনশাল্লাহ বিস্তারিতভাবে এর উপর বইপত্র আছে আপনি সেই বইপত্রগুলো দেখে নিলে আপনি ইনশাল্লাহ পড়ে নিতে পারবেন আর এক দুজন প্রশ্ন করেছেন আমার কোরআন পড়ার সময় সাদা স্রাব ও সমস্যা হয় তখন কোরআন কীভাবে পড়ব দেখুন প্রিয় বোন এটি যদি কোনো প্রবলেম হয় সাদা স্রাব হয় তাহলে আপনি এর আগে আপনি উজু করে নেবেন এবং আপনার লজ্জাস্থানে আলাদা কাপড় ব্যবহার করবেন যেন স্রাবগুলো কোনো অবস্থায় গায়ে এসে না লেগে যায় ইনশাআল্লাহ আর আপনি কোরআন তেলত করবেন আবার যখন আপনি কোরআন নতুন করে কোরআন তেলত করতে বসবেন অথবা নামাজ পড়তে বুঝবেন তখন আপনি ইনশাআল্লাহ আবার নতুন করে উজু করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন ইনশাআল্লাহ সরকার বা জনপ্রতিনিধিদের সমালোচনা করা কি গিবতের সামিল সুবহান আপনি দেখুন একজন মোমেনের আসলে কাজ কি একজন মোমেনের মূল কাজ হলো নাসিহা করা নাসিহা করা দিন ওয়ান নাসিহা আর দিন ওয়ান নাসিহা যাদের পক্ষে সম্ভব তারা নাসিহা করবে নাসিহা করবে এটি হলো প্রথম কাজ দুই নম্বর কাজ হলো তারা তাদের জন্য দোয়া করবে আল্লাহ ভাহান ওদের কাছে আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করো একবার চিন্তা করে দেখুন তো যদি কোন দেশের প্রধান রাষ্ট্রপ্রধান অথবা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি পথে চলে আসে তাহলে কিভাবে পরিবর্তন হতে পারে তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন হয়ে যাবে তো আপনি আসলে কি করবেন একটা একটা মানুষ পরিবর্তন হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষকে তারা পরিবর্তন করে নিতে পারে সেটি কি আমাদের জন্য কল্যাণ করে না সেটি কি আমাদের জন্য উত্তম না সেটি আমাদের জন্য অনেক অনেক বেশি উত্তম সেই জন্য আমরা বরং তাদের জন্য কল্যাণের দোয়া করা আল্লাহ আল্লা সাহানোর কাছে তাদের জন্য দোয়া করা এটি আমাদের জন্য জায়েজ তিনি তিন নম্বর যদি এমন হয় কোনো একজন ব্যক্তির তার ক্ষতি যদি ব্যাপক হয় তাহলে ব্যাপক মানুষকে তাদের ক্ষতির ব্যাপারে সাবধান করে দেয় এটা গিয়েতর অন্তর্ভুক্ত নয় সেটি করা যায় আছে কিন্তু এটি কোন লেভেলের সেটি আমাদেরকে দেখতে হবে এবং সেটি আমাদেরকে বুঝতে হবে এখানে অনেক ধরনের বিষয় আছে সেই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে আর লাস্ট একজনের একটি প্রশ্ন নেই স্যার আমার প্রেম করতে মনে চাচ্ছে এই সময় আমার করণীয় কি লা বিল্লাহ আপনি এই প্রেম বলতে আসলে কার কথা বলছেন যদি আল্লাহর সাথে হয় রাসুলের সাথে হয় পিতা মাতার সাথে হয় ভাই বোনের সাথে হয় তাহলে মাসা আল্লাহ মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নেই আর যদি আপনি এটি কোনো নারীর সাথে অথবা কোনো পুরুষের সাথে অবৈধভাবে করার প্রশ্ন আছে তাহলে তো প্রশ্নটাই অবৈধ ইলিগাল রিলেশন এটিকে ফ্লায়ার এটাকে ইংরেজিতে বলা হয় এটা তো হারাম নিষিদ্ধ 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 এবং প্রত্যেকটি স্মরণ একটা কবিরা গোনা হবে প্রত্যেকটি উচ্চারণ একটি কবিরা গোনা হবে প্রত্যেকটি ধরন মানে স্পর্শ করা একটা 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 কবিরা গোনা হবে এবং প্রত্যেকটি আপনার চিন্তায় অথবা ভাবনায় একটা স্বপ্নে আপনার কবিরা গোনা হবে আপনার এই যে সময়গুলো এগুলো সবচেয়ে আল্লাহ সব হান অবাধ্যতায় এবং আল্লাহর গ্রিনার ব্যয় করার সময় বলে এটি পরিণত হবে এবং আপনি বরং শয়তানের ক্রিয়ানোকেই পরিণত হয়ে গেলেন এগুলো এর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকে যাবে আপনার কাজ হচ্ছে প্রিয় ভাইরা রাসুল

আপনি যখন একটি অশ্লীল কাজে নিজেকে নিয়োজিত করবেন আল্লাহ সব ভানুতাল হয়তো বা এমন কোনো নারীকে পরবর্তীতে আপনি স্ত্রী হিসেবে রেখে দেবেন যে নারী ওইরকম কোনো কাজ অথবা এমন কোনো পুরুষকে রাখবেন যে পুরুষ এরকম কোনো অবৈধ বা অন্যায় কাজ করে এসছে ফলে আপনাদের পরবর্তী এই পৃথিবীর জীবনটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতের জীবন তো মহান আল্লাহ সভানুয়াল আল্লার সামনে রয়েছে আল্লাহ সভানুষেরই বিচার করবেন আমরা সেই জন্য বলবো যে এগুলো নয় এগুলো শয়তান আপনাদেরকে মূল প্রায়োরিটি থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চায় কোনো একটি সময় ছিল যখন মানুষ এগুলো ভাবতেও পারেনি কিন্তু এখন প্রকাশ্যে এগুলোকে তারা চিন্তা করে শয়তানের জায়গায় বিজয়ী হয়েছে শয়তানকে পরাজিত করুন শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু আপনাদের এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোকে দেখবেন তারা এগুলো থেকে তাদের নিজেকে দূরে রেখেছে এবং দূরে রাখছে আপনাদের আপনি যদি সফল হতে চান তাহলে এগুলো থেকে দূরে রেখে আপনি ভালোভাবে আপনার সময়টাকে ব্যয় করুন এ এখন দেখবেন যে আপনি মনে করছেন যে তাকে আপনার ভালো লাগছে কাউকে কিন্তু পরবর্তী দিকে কিছুদিন পরে দেখবেন এই জন্য এই জাতীয় যেই পরবর্তী যে সকল ইয়েগুলো হয় বিয়েগুলো এগুলোর উপর ভিত্তি করে এগুলো অধিকাংশই টিকে এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত থাকে বরং মহান আল্লাহ সফ হানুআ তার বারাকা এখানে থাকে না মহান আল্লাহ সুফ হানুআ তাল্লার রহমত এখানে থাকে না কারণ আল্লাহর অবাধ্যতায় যেটি সংগঠিত হয়েছে সেখানে কীভাবে বরকত থাকে বলুন যেটা আল্লাহর অবাধ্যতায় সংগঠিত হয়েছে সেখানে কীভাবে বরকত থাকে বিভিন্নভাবে সেখানে দেখবেন বরকত শূন্যতা সেখানে তৈরি হবে এই জন্য আমরা বলবো যে আপনারা এগুলো থেকে নিজেকে বিরত রেখে বরং আপনারা আল্লাহর প্রতি মনোযোগী হন আল্লাহ সুফ তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করে দিচ্ছি আপনাদের অসংখ্য প্রশ্ন আছে এখানে আরো হাজারের উপর প্রশ্ন আছে আমরা আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা কোন একটা ফরমেটে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আলী